منهما رجالا كثيرا رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حسنا حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا সম্মানিত উপস্থিতি এবং ওলামায়ে কেরাম স্টেজে যারা রয়েছেন তাদের প্রতি সম্মান জ্ঞাপন করে আমি সরাসরি আমার বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি কোনো ভূমিকা না রেখে এক ঘন্টা আলোচনা এক ঘন্টার পরে আপনাদের মনে মগজে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন রেডি রাখবেন কিছুক্ষণ প্রশ্নের উত্তর দিব তারপরে আমাকে তাড়াতাড়ি করে বিদায় হতে হবে আমাকে ট্রেন ধরতে হবে আর কি তো ভাই আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে বর্তমান মানে ইসলাম এবং বর্তমান সমাজের রীতিমালা ইসলাম এবং বর্তমান সমাজের রীতিমালা আমি যেটা বুঝেছি যারা দিয়েছেন তারা কি বুঝেছেন কি চেয়েছেন কি বল বা চান জানি না তবে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এটাই যে ইসলাম আমাদের কাছ থেকে কি চাই আর আমরা সমাজে করি কি সমাজ একদিকে ইসলাম আরেক দিকে আমরা কি ইসলামের নিয়ম নীতি বিধি বিধান আইন যা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেইগুলিকে পালন করছি নাকি সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী কার্যকলাপ করছি পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেক ক্ষেত্রে আমরা আমাদের প্রচলিত নিয়মগুলোকেই ধরে থাকছি ইসলাম এরকম অনুমতি দেয় কি দেয় না আমাদের সেদিকে ভ্রুক্ষেপ নেই বিয়েতে হোক শাদিতে হোক এবং যে কোনো পারিবারিক ব্যাপার হোক না কেন আমরা সেই ব্যাপারটাকে সম্পাদিত করছি পালন করছি আমাদের সামাজিক প্রথা এবং সমাজের নিয়ম নীতি অনুযায়ী ইসলাম কি বলছে সেদিকে আমরা ভ্রক্ষেপ করি না ইসলাম বলছে খবরদার শিরিক করো না শিরিককে আল্লাহ কখনোই মাফ করবেন না শিরিককে আল্লাহ কখনোই মাফ করবেন না আপনি ভুল করে গেছেন কোনো কোনো ক্ষেত্রে আপনার রয়ে গেছে কিছু কাজ পারেননি আদায় করতে মারা গেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনাকে মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি দয়াবান আল্লাহ কিন্তু শিরিক যদি করে যান কখনোই ক্ষমা পাবেন না আল্লাহ তাআলা শিরিক করতে নিষেধ করছেন এটা ইসলাম আর আমাদের সমাজে শিরিক ভরা আমরা আহলাদিরে তো শিরিক করি না আমরা তো মাজারে যাই না আমরা তো কবরে যাই না আমরা সবে বরাত করি না আমরা আরও আরও অনেক কিছু আছে জিলা অনেক শিরিক আছে আমাদের মাঝে আমরা বুঝতে পারি না আমরা কি শিরিক করি
আমাদের মায়েরাও তাবিদে বিশ্বাসী, আমাদের মায়েরাও ফকিরে বিশ্বাসী, আমাদের মায়েরাও সুতো আর ঢাকাতে বিশ্বাসী। এগুলি বিশ্বাস, আরও অনেক কথা আছে যা আমরা বিশ্বাস করি। সৌদি আরবে যদি কোনো মানুষ কাজ করতে যায়, ওরা কেমন দেখে? এখানকার মানুষ, বাংলাদেশের মানুষ, পাকিস্তান, সারা বিশ্বের মানুষ তাদের ওখানে কাজ করতে যায়। আল্লাহ তাদেরকে ধনী বানিয়েছেন, আমাদের কিছু গরিব বানিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত। ধনী আর গরিব যদি না হয় একটা গ্রাম চলে না, একটা গ্রাম চলে না, তাহলে দেশ কেমন করে চলবে? তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো দেশকে ধনী বানিয়ে দিয়েছেন আর কোনো দেশকে বানিয়েছেন গরিব। এই গরিব লোকগুলি ওই ধনী দেশে গিয়ে কাজ করবে, ওদের বাড়ি বিল্ডিং এরা বানাবে, ওদের রাস্তা এরা পরিষ্কার করবে, ওদের গাড়ি এরা ড্রাইভ করবে, কারণ ওরা ধনী মানুষ, আমরা গরিব মানুষ। তো সেখানকার একটা সাধারণ লোক শরীয়ত তত জানে না, সে মাদ্রাসা করেনি মালিক, কিন্তু শরীয়ত নিয়ে পড়াশোনা করেনি, জন্মগতভাবেই সে শুধু জানে এতটুকুই। তার একটা লোক কাজ করতে গেছে, গলায় তাবিজ, ও বিচারা তাবিজ দেখে অবাক, তাড়াতাড়ি করে গলায় হাত দেয় বলে উৎসু হাদা, এটা কি গো, এটা কি? এ বিচারা বাংলা বুঝাতে পারে না, কি কি বলছে ও বুঝতেও পারে না। তো মোটামুটি ও বুঝতে পারলো, মনে হয় কোনো ব্যাপার আছে, নিয়ে ওকে ধরে নিয়ে চলে এলো আমাদের কাছে। এ বলছে এটা কি এটা? তো আমরা তো হাসি, আমরা তো জানি, তা আমরা বলি এটা তাবিজ, তামিমা, উসু তামিমা, তামিমা নাম, তামিমা লল্লাহ হাদা শিরক, এটা শিরিক, কেন ব্যবহার করেছে এটা, ছিঁড়ে ফেল ওর গলাই থেকে। ওর কাছে কাজ করতে গেছি যে ওর দায়িত্ব নয়, কিন্তু ওর দায়িত্ব এটা যে যে শিরিক করছে তাকে শিরিক মুক্ত করতে হবে। ওই তাবিজ ছিঁড়ে ফেল, সুতার ছিঁড়ে ফেল, আর তাকে বলে সব ওই আল্লাহর কাছ থেকে আসে সব কিছু। আল্লাহ যদি তোর কোনো ক্ষতি করতে চান, এই ক্ষতি থেকে পৃথিবীর কেউ তোকে রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি তোর ক্ষতি করতে না চান, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, তোর কোনো ক্ষতি করতে, তোর কোনো ক্ষতি করতে পারবে না। ওই আল্লাহর কাছেই চা, ফাইদা মারিস ফাহুয়া ইয়াশফি। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন আমার আল্লাহ হচ্ছে তিনি যা, আমি অসুস্থ হলে তিনি আমাকে কি করেন, আরোগ্য দান করেন। এই হচ্ছে সেখানকার পরিবেশ। সুতো নাই, ধাগা নাই, তাবিজ নাই, কবচ নাই, কোনো ছেলের গলাতে আপনি কিছুই দেখতে পাবে না। আর আমাদের আহলে হাদিস ঘরের ছেলেদের গলাতেও তাবিজ আছে, যাবে লুকিয়ে লুকিয়ে মৌলভি সাহেবের কাছে। কোনো কোনো চোর মৌলভি আছে চুরি করে তাবিজ দেয়, ওরা জানে তাবিজকে অনেক মৌলভিরা সমর্থন করে না, আর বেশি করে মাদানিরা তো করবেই না, যারা চুরি করে তাবিজ দেয়। আমাকে একজনে বলছে যে আপনারা দেশে থাকেন না তো, সৌদিয়াতে থাকেন, ওখানকার টাকা কামান, তাই আপনারা খুব বলতে পারেন, দেশে যদি থাকতেন তাহলে বুঝতেন কত ঠেলা আছে। আমরা অল্প পয়সায় কাজ করি, 3,000-4,000 টাকা আমাদের বেতন মসজিদের ইমাম, তো সাইড ব্যবসা তাবিজ না দেখলে কি চলে? আমরা বলি তোমরা পেটে ছুরি মেরে দাও গা, কিন্তু তাবিজের ব্যবসা করো না, আল্লাহর উপরে ভরসা করো, রুজির মালিক আল্লাহ। কিন্তু শিরিক করে উপার্জন করবে তোমার সংসার চালাবার জন্য, এই পয়সাতে কখনই বরকত, বরকত আসবে না। হারাম তো হারাম, আর সব থেকে বড় হারাম হচ্ছে শিরিক। আর তুমি এর মাধ্যমে পয়সা উপার্জন করতে চাও, এতে কখনই বরকত আসে না। তো ভাইরা আমার কথা হচ্ছে যে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের গলাতেও আমরা অনেক তাবিজ দেখি, আর তারা হচ্ছে আহলুল হাদিস ঘরের ছেলে সন্তান। কেন জানেন? মা আহলে হাদিস নয়, আমরা যখন বিয়ে দিই ছেলেদের তখন মেয়েটা কি কি বিশ্বাস করে না বিশ্বাস করে, পরিবারটার মধ্যে কি আকিদা আছে না আকিদা আছে, এ নিয়ে চিন্তা করি না। আমাদের চিন্তা টাকা কত পাবো, পয়সা কত আছে, সম্পদ কত আছে, এরকম মেয়েগুলিকে আমরা বাড়িতে নিয়ে আসি যারা সঠিক আকিদার হয় না, আর তারাই ওই মারাই তখন স্বামীকে বাধ্য করে, আর স্বামীকে ওই মায়ের মতনই
কথা বলে চলতে হয়, স্ত্রী যা বলে সেটাই শুনতে হয়। কালকে একজনে ফতোয়া জিজ্ঞাসা করছে, আমার স্ত্রী বলছে দাড়ি কাটতে হবে, তো একবার দাড়ি কাটলাম, আবার রাখলাম তো যে আবার কাটতে হবে, তাও কেটে দিলাম, তা বারবার যে এরকম করছে তা আমি কী করবো? বিচারা খুব রাগে বলছে, বারবার জ্বালাচ্ছে আমাকে, ওকে বলে জ্বালাচ্ছে, মানে তুমি এমন পুরুষ যে তোমাকে দাড়ি কাটতে বললে তুমি কেটে দিলে, দাড়ি কাটতে বললে তাই কেটে দিলে, তুমি আসলে ভূমিকা পালন করনি যে ভূমিকা দিয়ে গেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন বিয়ে করতে যাবেন ওই স্ত্রীকে তার বাপ সহ ডাকবেন, নি বলবেন দেখো আমার মুখে দাড়ি আছে, এই দাড়ি আমার থাকবে, তোমাকে ভালো লাগছি আমি, যদি দাড়ি লাগা লোককে ভালো না লাগে এখনই বলে দাও, পরে ঝামেলা করো না। তো তুমি এত বড় কাপুরুষ, তোমার বিবি বলবে দাড়ি কেটে দাও আর তুমি দাড়ি কেটে দিবে? তো ভাই কথা হচ্ছে আমাদেরকে আজকে চালাচ্ছে কারা? আমাদের স্ত্রীরা। তাদের নির্দেশে বিয়ে শাদীর অনুষ্ঠান হচ্ছে, তাদের নির্দেশে কি করতে হবে না করতে হবে বিয়েতে শাদিতে কত রকমের কুসংস্কার ওই মা বলছে, আর মায়ের কাছ থেকে আমরা শিখছি। এ হচ্ছে আমাদের সমাজের নিয়ম নীতি, একেবারে ইসলামের উল্টো পথে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরলেন লোকমান আলাইহিস সালাতু সালামের কথা, ওয়া ইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াউযু ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাতু সালাম যখন নসিহত করলেন তার বেটাকে, দেখেন নসিহত করছে, প্রথম কথাটা দেখেন, আমরা বেটাদেরকে কি বলবো, বাবা জমি জায়গাগুলো দেখো, অমুকের কাছে এত পাবো, তমুকের কাছে এত পাবো, ওইখানে এত বিঘা আছে, ওইখানে তত বিঘা আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বিষয় সম্পত্তি বিত্ততা ইত্যাদি সম্পর্কে আমরা ছেলে মেয়েদেরকে বুঝাই। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করার সময় কেমন বলছেন দেখেন, ইয়া বুনাই বাবা লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কোনোদিন শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক সব থেকে বড় জুলুমের কাজ, সব থেকে বড় জুলুমের কাজ শিরিক করা। জুলুম কাকে বলে জানেন? আমরা জানি বাংলা ভাষায় ও আমার প্রতি জুলুম করলো, সে তার প্রতি জুলুম করলো, জুলুম বলতে আমরা বুঝিলি কার প্রতি অন্যায় করা, খানকাতে কাউকে প্রহার করা কিংবা কারো আত্মসাত করা ইত্যাদি ইত্যাদি, এগুলি জুলুম শব্দ হিসাবে আমরা জানি, কিন্তু জুলুমের একটা পরিভাষা আছে, ওয়াদউশাই ফি গাইরি মাহাল্লি, আরবি পরিভাষাই, এটা আরবি শব্দ যেহেতু তাই আরবি পরিভাষায় জুলুম হচ্ছে ওয়াদউশাই ফি গাইরি মাহাল্লি, কোনো জিনিসকে তার জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা। এই টুপিটা পরতে হয় মাথায়, টুপির স্থান মাথা, এই টুপিটা যদি পায়ে লাগায় টুপির প্রতি জুলুম করা হবে, ঘড়ি হাতে পড়তে হয় যদি পায়ে লাগায় ঘড়ির প্রতি জুলুম করতে হবে করা হবে, যে জিনিসটার যথাযথ স্থান সেই স্থানে যদি না রাখি অন্য স্থানে রাখি তাহলে তার সাথে জুলুম করা হয়। যত রকমের ইবাদত আছে এই সমস্ত ইবাদতের একমাত্র অধিকারী মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এখন সেই ইবাদতগুলি যদি অন্য কাউকে আমি দেই তাহলে আল্লাহর সাথে জুলুম করা হবে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, তাই বললেন শিরিক সব থেকে বড় জুলুমের কাজ। তারপরে আবার ওসিয়ত করছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালে দেই, আমি আল্লাহ বলছেন মানুষদেরকে নির্দেশ দিয়েছি যে তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। এবারে বলছেন মায়ের কথা, দেখো তোমার মা কি করেছে তোমার সাথে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা তাকে কষ্টের ওপরে কষ্ট সহ্য করে বহন করেছে, দুর্বলতার ওপরে দুর্বলতা সহ্য করেছে, মা যখন আমি পেটে এসেছিলাম খাবাতে রুচি নেই, ভালো খেতে পারছে না, বমি বমি ভাব, খেলে বমি হয়ে যায়, তাও আমাকে বহন করছে পেটের মধ্যে, যত বড় হয় তত কষ্ট বাড়ে, যত বড় হয় তত কষ্ট বাড়ে, না উঠতে পারে ভালো করে, না বসতে পারে ভালো পারে, না শুতে পারে ভালো পারে, না চলতে পারে ভালো করে, আবার চাই যদি কোথাও সাবধানে চলাফেরা করে, আমার জানের টুকরা পেটের মধ্যে আছে, এর জন্য কোনো ক্ষতি না হয়ে যায়, এই সাবধানতা অবলম্বন করে করে মা আমাকে বহন করেছে, খেতে পাইনি সে,
কষ্ট করেছে সে, বমি বমি ভাব তার, কিন্তু তবু তার আনন্দ এই কারণে যে তার পেটের মধ্যে একটা নয়নের টুকরা পাল্টে আছে, এই নয়ন আমার জীবনে আসবে। কষ্টের উপরে কষ্ট, দুর্বলতার উপরে দুর্বলতা সহ্য করে তোমার মা তোমাকে বহন করেছে, আনেস করুনি। তাই তোমরা সর্বপ্রথম আমার কৃতজ্ঞ, শুধু এতটুকু না, দু বছর তোমাকে দুধ পান করিয়েছে, মায়ের দুধের মূল্য, মায়ের দুধের বিকল্প পৃথিবীর কোন ফ্যাক্টরি আবিষ্কার করতে পারেনি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। যত দুনিয়াতে দুধ আবিষ্কার হয়েছে সমস্ত ফ্যাক্টরির একটাই বাক্য বা সমস্ত ডাক্তারদের একটাই কথা, মায়ের দুধের কোনো বিকল্প নাই। কাজ চালাতে হবে, কোনো মায়ের দুধ হয় না, তাই কি করা যায়? আবার অনেক মায়েরা দুধ পান করাই না, কেন? দুধ পান করালে তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে, স্তনটা ঝুলে যাবে, তাই এই কারণে অনেক মায়েরা আবার দুধ পান করাই না। ভাইরে, রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম জন্মগ্রহণ করলেন, আমিনার দুধ ছিল না, তখনকার পরিবেশ ছিল যে মক্কা থেকে ছেলেগুলিকে ওই আপনার গ্রাম্য এলাকাতে পাঠানো হতো, গ্রাম্য এলাকায় সেখানকার গরিব মেয়েরা তাদেরকে দুধ পান করাতো এবং তার পারিশ্রমিক পেত, তাই আমার নবীকেও পাঠিয়ে দেওয়া হয়েছিল সাদিয়া গোত্রে হালিমা সাদিয়ার কাছে, সেখানে তিনি দুধ পান করেছিলেন। আমিনার দুধ পান করার সুযোগ তিনি পাননি, কারণ তার দুধ ছিল না আর মক্কার তেমন পরিবেশও ছিল না, আর ইচ্ছা করে মায়েরা তার ছেলেদেরকে দুধ পান করাচ্ছেন না। আজকে অনেক ডাক্তার বলছে যে ছেলে মেয়েরা মা বাবাদের সাথে অবাধ্যতা করার অনেক কারণের মধ্যে এটাও একটা কারণ যে মা তার ছেলে মেয়েকে বুকের সাথে জড়িয়ে দুধ পান করায়নি, করালে পারেন, কিন্তু মাতৃ স্নেহ তার মধ্যে, মাতৃময়া তার মধ্যে ঢুকত। যাই হোক, আল্লাহ বলছেন তোমার মা অনেক কষ্ট করেছে, তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে, জানিস করুলি। অতএব সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কারণ দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এর আগে আমার মায়ের মুখে দুধ ছিল না, স্তন ছিল, দুধ ছিল না, তারপরে যখন আমি মায়ের পেটে এলাম তখনও দুধ আসেনি, আমি জন্মগ্রহণ করলাম আর তখনই আস্তে আস্তে করে ওই স্তন থেকে দুধ বের হতে শুরু হলো। ব্যবস্থা করে দিন আল্লাহ যে আমি দুনিয়াতে কি খাব, আমার খাবার ব্যবস্থা কি হবে, তখন আমার একটাই খাবার ব্যবস্থা, সেটা হচ্ছে আমার মায়ের বুকের দুধ। দুই বছর ধরে ওই বুকের দুধ পান করে আমি মানুষ হয়েছি। মা সব ভুলে যায়, কিন্তু সন্তানদেরকে ধূমপান করতে ভোলান না। কিচেনে রান্না করছে, ছেলে শুয়ে আছে, মেয়ে শুয়ে আছে, উনি একটা জায়গায় কান খাড়া হয়ে থাকে, ছেলেটা উঠে গেল নাকি, ছেলেটা উঠে গেল, কান খাড়া হয়ে আছে, আর যখন একটু শব্দ পায় তাড়াতাড়ি করে জালটাকে নিভিয়ে দিয়ে দৌড়ে যায় বুকের মধ্যে জড়িয়ে তাকে দুধ পান করায়। এত ভূমিকা এত করেছে মা, যা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, কেউ পারবে না মায়ের কত কিন্তু ত্যাগ, মায়ের কত কোরবানি। আল্লাহ বললেন আমি ব্যবস্থা করে দিয়েছি, তাই প্রথমে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তারপরে তোমাদের পিতা মাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, ও বলে ওয়ালদে, তারপরে তোমাদের পিতা, এলাইয়াল মসিহ। আর এ কথা মনে রাখো, আমার কাছে ফিরে আসতে হবে, কিন্তু মানে আমি যা বললাম করলেই করলে, না করলে না করলে, আর তোমার কিছু হবে না, জি না, যদি না করো যা বললাম, যদি না মানো, বাবাকে কষ্ট দাও, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, আমার নাশুকরি করো, তাহলে একদিন আমার কাছে ফিরে আসতে হবে, আর সেদিনে বিচার হবে আমার আদালতে, সেদিনে তোমার ছাড় নেই, ফিরে আসতে হবে। তারপরে এবার আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাক আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা, কিন্তু যদি মা বাপ তোমাদেরকে শিরিক করতে বাধ্য করে তাহলে তখন তাদের কথা শোনা যাবে না। ওয়া সাহিবহুমা ফি দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করবে, দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করবে। তাহলে শিরিকের ক্ষেত্রে কার কথা শোনা
যাবে না, মা বাবারও কথা শোনা যাবে না। বলতে চাইছিলাম ইসলাম আমাদেরকে সতর্ক করেছে, বার বার করে সতর্ক করেছে শিরিক থেকে বাঁচার ব্যাপারে, শিরিক থেকে দূরে থাকার ব্যাপারে, কিন্তু আমাদের সমাজে শিরিক ভরে আছে। আমি এত বিস্তারিত বলতে যাব না, আরও বিষয় আছে শিরিক সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী আর মুসলিম শরীফের হাদিসে সাতটি জিনিস বলেছে, সর্বনাশী জিনিস, সর্বনাশী জিনিস, ধ্বংসকারী জিনিস, যে জিনিস আপনাকে আমাকে ধ্বংস করে ছাড়বে, তার মধ্যে একটা শিরিক। ইস্তারাবু সাবাল মুবিকাত কালু আমা হুন্না ইয়া রাসূলুল্লাহ কাল আশিরক বিল্লাহ ওয়াস সিহর ওয়া খাতুলুল নাফসুল লতি হারামাল্লাহ ওয়া আকলুল রিবা ওয়া আকলু মালাল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহাব ওয়া কদফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। বুখারী মুসলিম হাদিস। সাতটি সর্বনাশের জিনিস থেকে তোমরা বেঁচে থেকো। সাহাবীরা জিজ্ঞাসা করলো কি, এক নম্বরে বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করলে সর্বনাশ হয়ে যাবে, তোমাকে ধ্বংস করে ছাড়বে। দুই নম্বরে জাদু করা, তিন নম্বরে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে মানে ন্যায়ভাবে হত্যা করা যাবে? অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন, তার মানে ন্যায়ভাবে কি করা যাবে? ন্যায়ভাবে হত্যা করা যাবে কখন? যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে, তারা প্রশাসন তার ওপরে কেসাসের দায়ে কোরআনে আল্লাহ বলেছেন যে মানুষ মারলে মানুষকে হত্যা করতে হবে, ওয়ালাকুম ফিল কেসাসে হায়াত, আর কেসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন, কেসাসের মধ্যে রয়েছে জীবন। আমাদের দেশের আইন, আমাদের দেশের সংবিধান অনেক সময় বলে আইরে এত নিষ্ঠুর আইন, আরে মেরেই দিয়েছে একটা মানুষ, তার বলে কি ওকে মেরেই দিতে হবে? জেল দাও, ক বছর কষ্ট দাও, কিন্তু না ওকে মেরেই দিতে হবে, এটা আবার কোমল কথা, এটা কোনো আইন হলো? আর আল্লাহ বলছেন যে মেরে দাও ওকেও, ওকেও কতল করো, কতল হবে না। তিরিশ বছরের জীবনে সৌদি আরবে আছি, আজ পর্যন্ত একটা মার্ডারের খবর শুনিনি, কেউ কাউকে মেরে দিয়েছে আজ পর্যন্ত শুনিনি। ওদের সব থেকে বেশি যদি কারো প্রতি রাগ হয় ঝগড়া করতে করতে, ঝগড়া করছে মনে করলেন কথা কাটাকাটি, গাড়িতে গাড়িতে ধাক্কা লেগে গেছে, উপজেলা তোর ভুল, উপজেলা তোর ভুল, উপজেলা তোর ভুল, উপজেলা তোর ভুল, কথা কাটাকাটি চলছে, কথা কাটাকাটি চলছে, এই বলতে বলতে চরম রাগ হয়ে গেলে একটা কথা বলবে, আল্লাহ ইহা দিক, আল্লাহ তোমাকে হিদায়ত দিক। এটা সব থেকে বড় রাগের কথা, আল্লাহ ইহা দিক, আল্লাহ তোমাকে হিদায়ত দে। হত্যা নেই, কেন হত্যা নেই? কারণ ও জানে হত্যা করলে আমাকে হত্যা হতে হবে, এই আইনের কোনো পরিবর্তন নাই। রাজার বেটাও যদি হত্যা করে, রাজার বেটাকেও হত্যা হতে হবে। আমির সালমান যে বর্তমানে রাজা, তার একটা ভাইপো একজন মিশরিকে হত্যা করেছিল, তারপরে কাদি বলছেন বিচার কী করব, মালিকের ব্যাপার, মালিকের ভাইপোর ব্যাপার, মালিক তখন বলছেন বিচার ওটাই হবে যেটা কোরআনে আছে, আমার ভাইপো হোক আর আমার বেটা হোক, যেটা কোরআনে আছে বিচার তাই হবে সবারই ক্ষেত্রে, বিচার তাই হয়ে গেল। এবং একজন বড় বাদশা গোত্রের বেটাকে একজন বিদেশির কারণে তাকে হত্যা করা হলো, এটার নাম হচ্ছে ন্যায়ভাবে হত্যা করা। এটা করবে কে? প্রশাসন। মানে এটা মানে ওই নয়, উল্টো বুঝবেন না যে এখানে একটা লোককে কেউ মেরে দিয়েছে আর আপনার লাঠি সুটা নিয়ে গিয়ে তাকে ধরে নিয়ে এলেন, না পিটিয়ে মেরে দিলেন, বলে কেসাসের পরিবর্তে কেসাস, এতে ফিতনা বাড়বে, ঝামেলা বাড়বে, এটা আমাদের কাজ নয়, এটা প্রশাসনের কাজ। আর আমাদের যেহেতু ইসলামী আদালত নেই, ইসলামী কোর্ট নেই, অতএব আমরা এ কাজ করতে পারি না, এটা আল্লাহর কাছে তুলে দিতে হবে, কিন্তু নিজেরাই কেসাস গ্রহণ করা বা করে নিব এরকম কোনো বিধি ইসলামে নেই। তো মোট কথা হচ্ছে আল্লাহ রাসূল বললেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, তোমাকে ধ্বংস করে ছাড়বে, আর সুদ খেও না, ধ্বংস করে ছাড়বে, এতিমের মাল খেও না, ধ্বংস করে ছাড়বে, যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে এসো না। মানে যখন সবাই যুদ্ধ করতে গেছি, সবাইকে টিকে থাকতে হবে, পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আসা যাবে না। ও কাদফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, আর সাদা সিধা সতী কোনো মুমেনা কোনো মেয়ের ওপরে মিথ্যা অপবাদ দিও না, খবরদার না। আমাদের কোনো একটা মেয়ে বিয়ে লেগেছে পাড়ার, ভালো মেয়ে, চরিত্র ভালো, সবই ভালো, কিন্তু আপনার মনে হিংসা আছে, তাই যেখানে বিয়ে হচ্ছে তাদেরকে আপনি হয় বলে দিলেন, কিংবা তারা জিজ্ঞাসা করলে আপনি বলে দিলেন না না ও মেয়ে ভালো নয়,
ওর চরিত্র ভালো নয়, ব্যাস একটা জীবনকে আপনি নষ্ট করে দিলেন। আপনি বুঝতে পারলেন না যে আপনি কি করলেন, কি করলেন আপনি বুঝতে পারলেন না, তার চরিত্রে দাগ লাগিয়ে দিলেন, অথচ সে সিধা সাদা একেবারে নির্মল স্বচ্ছ, কোনো দোষ নেই, আর তার চরিত্রে দাগ লাগিয়ে দিলেন, ছোট্ট কথা বলে দিলেন যে না ও বাড়িতে বিয়ে দিও না গো, মেয়েটা ভালো নয়, মেয়েটার জীবনটাই নষ্ট করে দিলেন। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছোট্ট বাক্য ব্যবহার করেন আর সেই বাক্যের মধ্যে বহুল অর্থ থাকে, একটা একটা শব্দ দিয়ে যদি ব্যাখ্যা করা যায় একটা করে কিতাব তৈরি হয়ে যায়। কারণ আল্লাহ নবীর একটা গুণ ছিল যে তিনি ছোট্ট একটা শব্দ ব্যবহার করতেন আর তার মধ্যে অনেক কথা ভরা থাকতো, অনেক কথা ভরা থাকতো। তো মোট কথা হচ্ছে যেটা আমার আসল বিষয়, সমাজে আমাদের শিরিকের প্রচলন হয়ে গেছে, শিরিক চলতে আছে বিভিন্নভাবে, আমরা অনেক সময় বুঝতে পারছি না, অনেক সময় মৌখিক শিরিক হয় আমরা বুঝতে পারি না। যেমন মা মারা গেল, কেউ এসে বললো যে অমুক ডাক্তারকে দেখাতিস না, তাহলে এরকম হতো না, ডাক্তার বাঁচিয়ে দিত আর কি। এগুলো খুব ভুল কথা, মৌখিক শিরিক। আল্লাহ চেয়েছেন মারা গেছে, যখন মারা যাবে তখন বলে কাদ্দার আল্লাহ অমা শা আফাল, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ছিল, আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হয়েছে, বাস আর মন্তব্য করার কিচ্ছু দরকার নেই। আপনি দরি করেছেন নিজেতে, গাড়ি ঠিক মতন এলো না, ঠিক মতন গ্যারাজ্য করলে না, বিভিন্ন মন্তব্য হয় যে যদি গ্যারাজ্য করা হতো, রাতারাতি নিয়ে যাওয়া হতো, গাড়ির ব্যবস্থা করা হতো, ছেলেরা গ্যারাজ্য দিত, তাহলে মনে হয় তার মা বেঁচে যেত গো, কিন্তু ছেলেরা গ্যারাজ্য দিল, ভুল কথা, আল্লাহ যদি চাইতেন ব্যবস্থা হয়ে যেত, গাড়ি চলে আসতো, ডাক্তার চলে আসতো, সব হয়ে যেত, আল্লাহ তার মৃত্যু নির্ধারিত করে রেখেছিলেন, তাই বলতে হবে কাদ্দার আল্লাহ ওয়া শা আফাল, আল্লাহ কর্তৃক নির্ধারিত ছিল আর আল্লাহ যেটা চেয়েছেন সেটাই সেটাই হয়েছে। আমাদের সমাজে বিবাহের যে নীতি মালা বলা হয় আন নিকাহ আকদুন শারঈয়ুন তাহির, নিকাহ আকদুন শারঈয়ুন তাহির, নিকাহ বিবাহ হচ্ছে একটি পবিত্র বন্ধন, এই পবিত্র বন্ধনটা বন্ধিত হবে, বাঁধা হবে শরীয়তের আলোকে, শরীয়তের আলোকে নীতি প্রথা সমাজে কি চলছে এরকম আলোকে নয়, পবিত্র বন্ধন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুন নিকাহ নামের একটা অধ্যায় তৈরি হয়ে গেছে প্রত্যেক হাদিসে, যে যার নাম হচ্ছে কিতাবুন নিকাহ, মানে বিবাহ অধ্যায়, আর সেই বিবাহ অধ্যায়ে আল্লাহ নবী কত হাদিস বর্ণনা করে বলে গেছেন, যে হাদিসগুলির আলোকে আমাদেরকে মেয়েদের বিবাহ বা ছেলেদের বিবাহ দিতে হয়, কিন্তু আমাদের নীতি নিয়ম আলাদা, কুসংস্কার এত ঢুকে গেছে বিবাহের মধ্যে যা বলার শেষ নাই, অনেক কুসংস্কার। কিছুদিন আগে একটা গ্রামে শুনলাম ফজরের নামাজ পড়ে, আল্লাহ করে কথা বলছি, ওদের কথা বলার দরকার নেই আমাদের, ওদের তো আছেই, ওরা বাদ দেন, ওদের অনেক পূজা, অনেক ঈদ, অনেক কিছু, সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা যেহেতু আহলুল হাদিস, যারা শিরিক করে না, যারা বিদাত করে না, যারা মিলাদুন নবী মানে না, যারা শবে বরাত মানে না, যারা এমন কিছু মানে না যার দলিল কোরআনে হাদিসে নেই, যা করেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের নাম আহলুল হাদিস, যাদেরকে তারা গাল দিয়ে ওয়াহাবি বলে, কিন্তু তারা জানে, তাদের আলেমরাও জানে যে রায় আছে সঠিক পথে আছে, শিরিক নেই, বিদাত নেই, কুসংস্কার নেই, এরাই হচ্ছে সেই দল যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল ইনশাআল্লাহ তাআলা, মুক্তিপ্রাপ্ত দল, কারণ শিরিক নিয়ে যে দুনিয়া থেকে যাবে কখনোই মুক্তি পাবে না, অটল ফয়সালা আল্লাহ করে দিয়েছেন কোরআনে, এবং শিরিক ছাড়া যারা দুনিয়া থেকে যাবে তাদের মুক্তি অবশ্যই হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের ঘরের ছেলের সম্পর্কে আসছে যে ফজরের নামাজ পড়েই মেয়ের বিয়ে আছে যেদিনে, সেই দিনে একটা কলসি কাঁধে করে নিয়ে পুরো একটা পুকুরে নাকি ফেলে আসতে হবে, কলসি কাঁধে করে নিয়ে কোনো একটা পুকুরে কি করতে হবে ফেলে আসতে। আমি শুনে তো অবাক হয়ে গেলাম, এটা কোন কথা গো, সব জায়গাতে সব জিনিস থাকবে না অবশ্য, কোনো কোনো জায়গাতে শুনে মনে হবে আবার কি কথা গো, কারণ যেহেতু আমাদের এখানে নেই হয়তো, আবার আপনাদের এখানে কিছু এমনও থাকতে পারে যেটা হয়তো আমাদের ওখানে নেই,
কিছু কিছু আছে আবার কিছু কিছু নেই, আল্লাহর রহমতে। আর এই এলাকাটা যেহেতু আপনাদের মোটা, বিশেষ করে মুর্শিদাবাদ মালদা এই এলাকাটা, বিশেষ করে অনেক আহলে হাদিস গ্রামের এলাকা, এখানে অনেক সংখ্যায় পাওয়া যায়। আমরা যেখানে বাস করি, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট একটা ব্রাড ডিস্ট্রিক্ট, 16 গ্রাম আছে আহলে হাদিসের, ব্রাড ডিস্ট্রিক্ট 16 গ্রাম আহলে হাদিস, বাকি সব ঝামেলায় আবর্জনায় ভরা, সব আবর্জনায় ভরা। এখন কথা হচ্ছে যে এই যে কুসংস্কার মুসলিম বাড়িতে বা আহলে হাদিস বাড়িতে, যে ওই দিন ফজরের নামাজ পড়ে একটা কলসি নিয়ে পুকুরে ডুব দিয়ে, ডুব দিয়েও আসতে হবে বলে, হাঁড়িটা ফেলে আসতে হবে আর ডুব দিয়ে আসতে হবে, কত বড় কুসংস্কার! রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বিয়ে দেওয়ার বিধি এবং তার শর্তাবলী বলে গেছেন, বিধির শর্তাবলী, ওলি হতে হবে, দুজন সাক্ষী থাকতে হবে। আমাদের নিয়ম কি, একজন উকিল হবে, নিমের বাড়িতে যাবে দুজন সাক্ষীকে সাথে করে নিয়ে, তারপরে বলবে অমুক গ্রামের অমুকের বাটা তমুক 10,000 টাকা দেনমোহরের বিনিময়ে, 10,000 টাকা দেনমোহর ধার্য করা হয়েছে, 9,999 টাকা বাকিতে, 1 টাকা নগদে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি আছো? এক গাদা মেয়ের মাঝে ওই ওই বউটা বসে থাকে, তখন কে খুচাখুচি দেয়, বল বল হুঁ বল হুঁ, এ কে যে হুঁ বললো আল্লাহ জানে। তখন দুজন সাক্ষী থাকে, ওরা মোটামুটি একজন হুঁ শুনলো আর কি, আবার একবার বলবে, আবার একবার ওই একই কথা, 9,999 টাকা বাকি, 1 টাকা নগদ, এই হচ্ছে মোহর। মনে রাখবেন, মোহর না দিয়ে কিন্তু মরতে যাবেন না, খবরদার, এটা আপনার বিবির অধিকার, এই অধিকার আদায় করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন, মোহর না দিয়ে যাবেন না কখনোই। আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন মোহরের ব্যাপারে কোরআনে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গরিব সাহাবি কিচ্ছু নেই তাও বলছে একটা লোহার আংটি হলেও তোমাকে আনতে হবে, আনতেই হবে কিছু না কিছু, বলে কিছুই নাই, বলে আচ্ছা কোন সূরা জানো, বলে হ্যাঁ এই এই সূরাগুলা জানি, বলে তোমার মোহর হলো এই এই সূরাগুলি ওকে মুখস্থ করে দিবে, এটাই তোমার মোহর হয়ে গেল। মানে মোট কথা, চরম গুরুত্ব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মেয়েদের বা যাকে তুমি বিয়ে করছো স্ত্রীকে তার মোহর আদায় করে দিও, এবং আপনি আপনার সাধ্য মতো মোহর দিবেন। আপনি 1 লাখ টাকা দিতে পারবেন মোহর, তা আপনি 10,000 টাকা দিবেন, আপনি 5 ভরি সোনা দিতে পারবেন, তো 1 ভরি কেন দিবেন? একটা মেয়ে যাকে তার বাপ 18 বছর মানুষ করে কলিজার টুকরা পরিয়েছে, বাড়িতে থেকেছে, সেই বাড়িটা উজ্জ্বল হয়েছিল, সত্যি বাড়িটা মেয়েদেরকে বলা হলো জিনাতুল বাইত, আরবিতে বলে মেয়েরা হচ্ছে আল বানাতু জিনাতুল বাইত, মেয়েরা হচ্ছে বাড়ির সৌন্দর্য। এই বাড়িটাকে যে সৌন্দর্যময় করে রেখেছিল একটা কলিজার টুকরা, 18 বছর পর্যন্ত মানুষ করলো, তারপরে সমস্তকে জলাঞ্জলি দিয়ে বুকের মধ্যে মায়া মমতাকে চাপা দিয়ে আপনার হাতে চিরজীবনের জন্য তুলে দিল, সে কি একেবারে নরমাল, সে কি একেবারে ব্যর্থ যে তার মান এত কম যে আপনি 1 টাকা দেন মোহর নগদ? যার যেমন সামর্থ্য আছে সে সেরকম মোহর দিবে, যে এই যে উকিলগিরি করা, তারপরে আবার আসবে কার কাছে, হুজুরের কাছে, মনসা বসে আছে। আবার অনেক জায়গাতে দেখেছি ওই সময় বলিস আবার উর্দুতে বলবে, কাহা গিয়া থা, তবু আবার উত্তর দিবে যে আমি ওই মানে কি বলে আপনার ওহা গিয়া থা, এ কারণে গিয়া থা, ও কিয়া বলা, তো ও বলা হ্যাঁ ঠিক হ্যাঁ, রাধি হ্যাঁ রাধি হ্যাঁ, তো সাক্ষী দেখলে তোমরা আপলোক শুনে, হ্যাঁ শুনে না, আচ্ছা ঠিক হ্যাঁ। এই প্রথা কোথায় থেকে এলো গো? নিয়মটা কি শরীয়তের? শরীয়তের নিয়ম হচ্ছে সাক্ষীকে সামনে রেখে কমসে কম 2 জন সাক্ষী থাকবে, আর মেয়ের বাপ বলবে যে আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম, ছেলে বলবে আমি কবুল করে দিলাম, বাস হয়ে গেল বিয়ে। আর মৌলি সাহেব তাদের জন্য খুতবা হাজা পড়বেন এবং তাদের জন্য বরকতের দোয়া, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুম বিল খাইর, এই দোয়া করে দিবে, বিয়ে হয়ে গেল, এটা হচ্ছে শরীয়ত। কিন্তু এইটা হবে না, ওইটা চাই, না হলে বিয়ে মানাইল না, বিয়ে পোষাইল না যেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শরীয়ত একদিকে, আর আমাদের নিয়ম নীতি একদিকে।